নমস্কার, মেঘবালিকার জন্য রূপকথা, জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও এ গাঙের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘলই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশো কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর করি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি কবির জন্যে এই অরণ্যে আমরা থাকি, বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে,
সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার।